হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো এখন আমরা গ্যাংটক থেকে দার্জিলিংয়ে যাচ্ছি, এখন বাজে 8টা অলরেডি, আমরা রওনা দিয়ে দিয়েছি। তো চলো, যেতে যেতে অনেক কথা হবে, চলো। এখন চেক ইন করলাম দার্জিলিং হোটেলে, রুমে ঢুকলাম। তোমাদের রুমটা দেখিয়ে দিই, ঢুকেই এখানে ওয়াশরুম আছে, এইখানে চা কফির সব কিছু আছে, কেটলি আছে, এখানে আমাদের লাগেজ, এটা বেডরুম। এখানে একটা সিটিং এরিয়া, এখানে মিরর আছে, আর এখানে উইন্ডো, উইন্ডোর কোনো ভিউ নেই। হ্যাঁ গাইস, গুড ইভিনিং, আমরা এখন দার্জিলিংয়ের প্যাল রোডে, অনেকটাই ফাঁকা, অন্য টাইমে এই সময় খুব ভিড় থাকে যেহেতু লকডাউন দিয়ে দিয়েছে, তো এখন একটু ফাঁকা আছে। একটু কেনাকাটা করবো, কিছু খাওয়া দাওয়া করবো, যতটা পারবো শেয়ার করবো তোমাদের সাথে। তো আমি এখন যাচ্ছি এখানে, এখানে একটা বড় স্টেজের মতো করা আছে, আর এখানে একটা বিশাল বড় প্রজেক্টর লাগানো আছে, যেখানে দার্জিলিংয়ে যে সিনেমাগুলো শ্যুট হয়েছিলো তার গান চালানো হয়। তো এই গানগুলোর জন্য আমাকে এটা মিউট করতে হলো, গত কথা চলে আসবে। চলো এখন মারা এখানে দাঁড়িয়ে আছে, এখানে যাই। স্ট্রিট ফুড পাওয়া যায়, দারুণ খেতে হয় নাকি, আমরাও ট্রাই করব। নে ভাই, কি খাবি? এনে হ্যাঁ তো নে 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 হ্যাঁ যেটা খাবি নে। ট্রাই করে দেখি।
দেখেই কেমন লাগে। একটা আছে চিকেন লেগ পিস, একটা চিকেন উইংস, দুই রকমের একটা করে নিচ্ছে। এগুলো নাকি খেতে খুব ভালো, জানি না, একটু খেয়ে টেস্ট করে দেখবো। এখানে সমস্ত ধরনের খাবার পাওয়া যায়। ওখানে দেখছি ফ্রাইড রাইস, চিলি চিকেন এসবও বিক্রি হচ্ছে স্ট্রিটে। আর মোমো তো আছে, মোমো আমরা খেয়েছি কিন্তু ভিডিও করা হয়নি, খুব ঠান্ডা লাগছিল, দারুণ খেতে ছিল মোমোটা। এটা চিকেন লেগ পিস, দে আমার হাতে দে। হ্যাঁ, এটা চিকেন লেগ পিস, এটা চিকেন উইংস। চিকেন লেগ পিস কত করে নিয়েছে ভাই? আর চিকেন উইংস এটা 90, এটা 50। এখন খেয়ে নিই। আমরা এখন ভেনিসে আছি, ডিনার করতে এসেছি, তো উপরে যাচ্ছি আমরা। খাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি, হোটেলে যাবো। হোটেলে গিয়ে এক্সপিরিয়েন্স